ওয়েলকাম টু ট্রুলি বাঙালি কাপল। আমি সুলগ্না, ও অর্ঘ, আর তোমরা আছো দারুণ একটা বিউটিফুল প্লেসে আমাদের সঙ্গে। আমরা এখন আছি গজলডোবাতে, আর এখানকার সিনিক বিউটি কিছু বলে বোঝানোর নেই। তোমরা অনেকেই এসছো, আর যারা আসোনি, যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের সঙ্গে, তাদের বলবো জাস্ট অর্ঘ একটু ঘুরিয়ে দেখাও পেছনে আমাদের। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন কিছুই দেখাচ্ছি না, এখানে কিচ্ছু ভিউ নেই, ভিউ আসবে এরপরে। এই জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ দেখাও আমাদের সঙ্গে সঙ্গে। ওখানে আমাদের ফুল গ্যাং, আর দিস প্লেস প্লিজ দেখো একবার। বাই দ্য ওয়ে, তিস্তা, সামনেও তিস্তা। এখানে ভোরের আলো বলে একটা গভর্নমেন্ট রিসর্ট আছে ফাটাফাটি। এখানে শীতকালে পাখিদের দেখার জন্য ট্যুরিস্টরা মানে ছয় লাভ থাকে যাদের। আজকে এখন পাখি হয়তো পাওয়া যায় না, অনেক জায়গা থেকে কিন্তু ফটোগ্রাফাররা আসে, যারা দিনের পর দিন শুধুমাত্র তার পাখির ছবি তোলার জন্য এখানে বসে থাকে। একদমই তাই। আর এখানটাতে যদি তোমরা ভোরের আলোয় আসতে চাও তাহলে প্রি বুকিং করতে হয়, সেটা অনলাইন বুক করা যায়, নয়তো ভিতরে আই থিঙ্ক ঢুকে দেওয়া হয় না, তাই না? তো আরো ডিটেইলসে বলবো, সঙ্গে থাকো। সন্ধ্যেবেলা সমস্ত সময়ে তিস্তার যে বিউটি এটা দেখতে পাবেন। আমরা গরিব, আমরা ঢুকতে পারবো না, বুক করে আসেন। এটা হলো সেই প্লেস যেখান থেকে নৌকা ছাড়ে, দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেটস রেডি, নৌকাও রেডি, মাঝিরাও রেডি। এই নৌকো করে তোমাকে তিস্তা দেখানো হবে, এবং তিস্তায় নানান রকম পাখি দেখা যায়। পাখি বিতান পার করার পর আমরা এখন আছি তিস্তার ধারে। এই দিকটা তিস্তা ব্যারেজ, আর পেছনে তিস্তা, তিস্তা নর্থ বেঙ্গল, যেটা ছাড়া ইনকমপ্লিট। আমরা আপাতত আছি ব্যারেজের ধারে, এবং প্ল্যান আছে নৌকা বিহারের। এখানে প্রচুর ধাবা, হোটেল, রেস্টুরেন্ট প্রচুর আছে, প্রচুর ব্যারেজ এবং তিস্তা।
ফাইনালি নৌকা ঠিক করা হয়েছে পার হেড 50 টাকা করে। আর প্রত্যেকটা দারুণ নিউজ ছিল অ্যাকচুয়ালি, ওই পক্ষি বিতানের ওখানটাতেও নৌকো আছে, সেগুলো কস্টিং একটু বেশি, এখানে একটু কম, আর আমরা অনেকে আছি যার জন্য খুব মজা হবে। তোর সঙ্গে থাকো, দুলতে দুলতে নৌকায় বসা হয়ে গেছে, তোমরাও আমার সাথে এনজয় করো নৌকা বিহার। ঘোরা হয়ে গেল, হুট করে হয়ে গেল কেসটা। নেক্সট আমাদের প্ল্যান আছে কিছু খাওয়া দাওয়া করবো, সমস্ত খাওয়া দাওয়া বেশ টেম্পটিং, এখানে এরকম করে ডাকে আয় খা আমাকে, কিন্তু খাওয়ার পরে সবাই বলে। আমার যেটা মনে হয় অর্ঘর খুব তাড়াতাড়ি রঞ্জিতের মুভিজ দেখা বন্ধ করা উচিত। আমরা এখন যাচ্ছি বোরলি রেস্টুরেন্ট, কারণ সারাদিন পর লাঞ্চ টাইম আর খেতে গেছে। গাজলডোবার একটু আগে খাওয়া দাওয়া করতে এসেছি বোরলি রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমরা গাজলডোবা থেকে মেন যে পয়েন্টটা সেখান থেকে বেরিয়ে গেছি, ইটস লাঞ্চ টাইম, সকলের খুব খিদে পেয়েছে, আর মেনলি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে গাজলডোবা আসবার বোরলি তো কখনো সেটা হয়ে ওঠে না, নর্মালি আমরা বোরলি প্রেফার করি, আর এখানে যারা আছে সবাই বোরলি প্রেফার করে, তাই আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি বোরলি। এখানে আপাতত দুটো গ্রুপ হয়েছে, একটা ভাতের গ্রুপ, একটা ফ্রাইড রাইসের গ্রুপ। আমরা এটা সমর্থন করছি না, একচুয়ালি বোরলিতে আসলে পরে বোরলি মাছ খাওয়াটা একটা রিচুয়ালের মতন, তাই যারা এখানে ভেতো আছে তারা প্রত্যেকে বোরলি মাছ খাচ্ছে। আমরা ফাইনালি অর্ডার দিলাম প্লেন রাইস,
চিকেন কষা। তো আমাদের খাবার চলে এসছে, ভাত, চিকেন, নদিয়ালি ফ্রাইড রাইস উইথ দিদি, আলু ভাজা। বেশি বপ করো, খুব খিদে পেয়েছে। আমরা এত ভুক্কা অ্যাকচুয়ালি অরিজিনাল আদিটা হচ্ছে আমরা হলো খাওয়ার জন্য না অরিজিনাল আর পেট। আচ্ছা আদিটা হচ্ছে প্রথম এই পাশে এখন খাবারটা অনেক খাওয়া দাওয়া পর্ব শেষ, বিলের অপেক্ষা করছি। খাওয়া দাওয়ার বলছি একটু বলার আছে, কিছু অবশ্যই জানা উচিত তোমাদের। তো এক খাবলা মৌরি আর মিষ্টি নিয়ে চেবাতে চেবাতে খাবার রেডি যাব। সব খাবার ঠিকঠাক ছিল, ফুড রেঞ্জও খুব ঠিকঠাক ছিল, ভালো ছিল। ডালটা মনে হচ্ছে ডাল না ভাতের মাড় ছিল ওটা, ডালের মধ্যে সর পড়েছিল, মানে ফ্রি সর ফ্রি ছিল ডালের সাথে। বাকি ঠিকঠাক ছিল, চিকেনটা ভালো ছিল, চিকেনটা ভালো ছিল, মাছের গ্রেভিটা খুব ভালো ছিল, ঝাল ছিল। তোমরা তো লাস্টেই বলো, বাই দ্য ওয়ে ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, এখানে দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে, টিপে দিও। আর ভিডিও শেষে অলরেডি আমাদের দুজনে একটা ছবি আছে এরকম, ওখানে টিপে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো জানিও। যদি কোনো ইম্প্রুভমেন্টস চাও ভিডিওতে যেটা ভালো লাগছে না কমেন্ট করে জানিও। আর এরকম করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। নেক্সট ভিডিও অবধি খুব ভালো থাকো, টাটা।